আমি হিন্দল, কালকে ফোন করেছিলাম। বাক্যবাক প্রোগ্রাম আছে, ফার্স্টে মন্দিরে পুজো দিয়ে আর তারপর আমার পাঁচটা গ্রাম পঞ্চায়েতের এলাকা আছে, সেখানে ভুলগুলো কভার করবো। তারপর এসে শহরের যতগুলো বর্ডে ভুল আছে সেগুলো কভার করবো, যেখানে প্রবলেম হওয়ার আশঙ্কা আছে সেখানে নিজে যাব, এটাই পরিকল্পনা আজকে। তুমি প্রথম যখন চলচ্চিত্রে ঢুকেছিলে সেদিনকার দিন আর আজকে নির্বাচনে পার হচ্ছে, কিরকম লাগছে? মানে প্রচণ্ড এক্সাইটেড, অ্যাট দ্য সেম টাইম খুবই একটু নার্ভাসও আছি, কারণ জিত নিয়ে নয়, এই কারণে নার্ভাস, কারণ ঠিক আমরা যখন এক বছর পড়াশোনা করে তারপর যখন টুয়েলভ দিই, সেটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ সময় থাকে অ্যাজ আ স্টুডেন্ট। এখন মনে হচ্ছে যেন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এটা আজকে, যেখানে মানুষ জবাব দেবে যে আমি যেভাবে তাদের সাথে মিশেছি, যেভাবে পরিচিতি করেছি, যেভাবে তাদের ঘরের মেয়ে হয়ে উঠেছি, তারা কতটা গ্রহণ করেছে আজকে তার জবাব পাবে। একশোর ওপর, কারণ একশোর ওপর মানে শতাংশ আমি গিয়ে লড়েছি, তাই একশোর ওপর আমি যেটা না আশাবাদী, সত্তর জয় হয়, খেলা হবে, আজকে কি খেলা হবে? একদম সেই শিষ্যা সবজি খেলা হবে, আর ততক্ষণ সবুজ আবির খেলছি দুশোরামে, খেলা ভয়ঙ্কর খেলা হবে। আর কোথায় যাবো? আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।